জিওমেট্রি প্রোগ্রেসের একটা অঙ্ক দেখছি, কি বলছে না, হুইচ টার্ম অফ জিপি টু ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ডট ডট ইজ ওয়ান বাই 28, অর্থাৎ এই যে সিরিজটা আছে এর কত নম্বর পথটা 128 হবে। অপশান এ 7, অপশান বি 8, নয় 10, এরকম দেওয়া আছে। ঠিক আছে, তা আমরা কী জানি না, একটা জিপি সিরিজের যদি এনটা টার্ম থাকে, ঠিক আছে, এবং প্রথম পথটা যদি এ হয়, ঠিক আছে, আর কমন রেশিও যদি আর হয়, তাহলে আমাদের ওই এ এন তম পদটা আমরা কি ব্যবহার করতে পারবো, না এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আরটা আমরা কীভাবে বের করবো, না এখানে আরের ক্ষেত্রে কী হবে, না প্রথমে এটা হবে, তাকে আমরা এটা দিয়ে ভাগ করব ওয়ান বাই টু। ঠিক আছে, যদি আমরা এই দুটো কথা ভাবি তাহলে কী হবে, না এইটা ভাগ এইটা, সেক্ষেত্রেও আমরা হাফ পেয়ে যাব। ঠিক আছে, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করি, তখন কী হবে, না আর ইজ ইকুয়াল টু কত হবে, না আগে আমরা ওয়ান বাই টু লিখব, ঠিক আছে, ভাগ এক, প্রত্যেক ক্ষেত্রে একই হবে। তো এটা তো আমরা হিসেব করতে, এটা এটাকে আমরা লিখতে পারি এক বাই এক। তাহলে কী হয়, এটা যে প্রথম ভগ্নাংশটা রেখে দিয়ে এটা গুণ দিয়ে উল্টে যায়, তাহলে সে একের দুই দাঁড়াচ্ছে আমাদের। ঠিক আছে, তো এই যে অঙ্কটা দিয়েছে, আমরা কমন রেশিও কীভাবে বার করবো, প্রথমে আমরা আটটা বার করব, আর মানে কত, না এই এই পথটাকে দিয়ে এই পথটা ভাগ করে দেবো। আমাদের আটটা কত দাঁড়াচ্ছে, না একে দুই দিয়ে ভাগ করে এক বাই দুই। এবং প্রথম পথ সেটাকে আমরা এ বলবো, তাহলে এখানে এ সমান কত, না দুই, আর সমান কত, না এক বাই দুই। তাহলে এন তম যে টার্মটা, ঠিক আছে, এ এন যদি আমরা বলি, তাহলে এ এন সেটা কত হয়ে যাবে, না এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেই পথটা আমাদের বলে দিয়েছে এখানে কত, না ওয়ান বাই 128। সেখান থেকে আমরা আর এর মানটা বার করতে পারবো, ঠিক আছে, না আরের মানটা আমাদের এখানে বার করতে হবে, কি না এনের মান কত নম্বর পথ। তো এখানে আমাদের এটা কত, 128, এটা আমরা আগে আগে লিখছি, এ মানে এ মানে আমাদের আবার দুই বলা আছে, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এটা আমাদের হচ্ছে ওয়ান বাই 128। এবার এ মানে আমাদের কত, না দুই, আর মানে কত, না একের দুই, আমরা বার করি সেখানে, তারপরে কত, না এন মাইনাস ওয়ান বাই 28, এটাকে আমরা ওয়ান বাই টু এর পাওয়ারে লিখতে পারি, একটা টার্ম আমরা করে নিই এখানে, বা এই দুইটা এখানে গেলে কি হবে, না ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওয়ান বাই টুটা নিচে গুণ হবে টু ইন্টু 128। তাহলে এটা কত হচ্ছে 128, মানে যদি আমি ভাঙি দুই দিয়ে, ছয় চার আবার দুই দিলে 32, আর দুই দিলে আমরা পেয়ে যাবো 16, আবার দুই দিলে 8, আর দুই দিলে আমরা পাবো 4, দুই দিলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, আর এখানে একটা আছে আটটা। ঠিক আছে, তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেটা আমাদের হয়ে যাবে, মোট আমাদের টু হচ্ছে কত, না আটটা। ঠিক আছে, তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান ওয়ান বাই টু টু দি পাওয়ার 8, সেখান থেকে আমরা বলতে পারবো যে এন মাইনাস ওয়ান ইজ ইকাল টু 8, বা এন ইজ ইকাল টু কত হবে, একটা দিকে গেলে 8 প্লাস ওয়ান, বা এন ইজ ইকাল টু আমাদের হয়ে যাবে কত, না 9। যে অঙ্কটা ছিল আমাদের এন ওয়ানটা কত হয়ে যাবে, না অপশান সি হয়ে যাবে 9, তার মানে টু ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই ফোর, এরকম করে 9 নম্বর যে পথটা আসবে সেটা কত হবে, না 128 হয়ে যাবে।